শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতাকে জয় করে মাধ্যমিকে উত্তীর্ণ বনগাঁর অলঙ্কি বসু। তার এই সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষক থেকে পরিবারের সদস্য সকলেই। শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতাকে জয় করে মাধ্যমিকে সফল বনগাঁ শক্তিগড় উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অলঙ্কি বসু। বনগাঁ শক্তিগড় এলাকার বাসিন্দা অলঙ্কি, বাবা অশোক কুমার বসু ঠিকাদারির কাজ করেন। ছোট থেকেই অনেক সমস্যা রয়েছে অলঙ্কির, তবে মেয়ের প্রতিবন্ধকতাকে জয় করে সামনে এগিয়ে নিয়ে যেতে সবসময় পাশে থেকেছেন বাবা মা। এ বিষয়ে মা পুষ্প বসুর অবদান অনেকখানি জানালেন বাবা অশোক বসু। ভীষণ আনন্দ পেয়েছি ওর এই পাশ করাতে। আমরা তো ভাবতেই পারিনি যে ও মাধ্যমিক পাশ করতে পারবে। সেইখান থেকে দাঁড়িয়ে আমাদের যে আনন্দ, আর এই প্রচেষ্টা ওর মায়ের প্রচেষ্টা সব থেকে বেশি। বুঝতে পারবেন আমরা কীভাবে ওকে ছোটোবেলার থেকে আগলে রেখেছি। স্পেশাল চাইল্ড বলে ওর মনে কোনো আনতে দ্বিধা বা দ্বন্দ্ব কিছুই আমরা নিজেরাও আনিনি, ওদেরকেও ও যাতে বুঝতে না পারে সেইভাবেই ওকে সাধারণ স্কুলে পড়িয়ে, এবং যাতে ও আরও বেশি ভালোভাবে সবার সাথে মিশে এই পর্যন্ত আসতে পেরেছে। গতকাল প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল, মেয়ে পাশ করেছে। এ খবর জানার পর বাড়িতে আনন্দের বন্যা। মাধ্যমিক দিলাম। কেমন হয়েছে পরীক্ষা? ভালো হয়েছে। পাস করেছ? হ্যাঁ, 303 পেয়েছি। সবাই খুশি। তুমি আনন্দ পেয়েছো? হ্যাঁ, আমিও আনন্দ পেয়েছি। সারাদিন খেলা করি, বই পড়ি, গান শুনি, মোবাইল দেখি সব। স্যার বলেন এই পাস করেছিস। তুমি কি বলো? শারীরিক অসুবিধা থাকায় বোর্ডের নিয়ম মেনে পরীক্ষার জন্য রাইটার নিতে হয় তাকে, তবে লড়াইটা এত সহজ ছিল না, জানালেন অঙ্কিতার দিদি অস্মিতা বসু। অস্মিতা বলেন, ছোট থেকে যখন ওকে প্রথম প্রাইমারি স্কুলে ভর্তি করা হয়েছিল, তখন থেকেই কোথাও একটা আমার মনের ভিতর আশা ছিল যে আমি ওকে যেভাবেই হোক মাধ্যমিকের এই দোরগোড়ার পর্যন্ত আনব। আর তো সেখান থেকে আস্তে আস্তে মা বাবার মনেও এই বীজটা আমি বপন করতে শুরু করি যে ওকে এই জায়গাটাতে আনতে হবে, যে করেই হোক, সবাই মিলে প্রচুর প্রচেষ্টা করে আনতেই হবে। তো মা মাঝে মাঝে, বাবা মাঝে মাঝে পিছিয়ে আসতো, ভেঙে পড়তো, কিন্তু আমি কখনো তাদেরকে ভাঙতে দিইনি। আমি পড়াবার পেছন থেকে এই সাপোর্টটা দিয়ে গেছি, ও পারবে, ওকে পারতেই হবে, ও পারবে। স্কুলে যখন ভর্তি করা হলো, হাই স্কুলে উঠলো, তখন স্যারেরাও আস্তে আস্তে ওর সাথে অ্যাটাচ হতে থাকলো, বুঝতে পারলো ওকে যে না, ও চেষ্টা আছে, যে ওর নিজেরও চেষ্টা আছে যে ও পড়তে চায়। আস্তে আস্তে তারপরে অলঙ্কির মা পুষ্প বসু জানান, তখন ওর বয়স সবেমাত্র 9 মাস, সে সময় প্রথম বুঝতে পারি, তারপর ডাক্তার দেখানো শুরু হয়, তারপরে জানা যায় ও স্পেশাল চাইল্ড। ওর প্রায় সব কাজই করে দিতে হয়। মাধ্যমিক পরীক্ষার আগে যখনই সময় পেতাম ওকে পড়তে বসাতাম। সকলের প্রচেষ্টা আর স্কুলের মাস্টার মশাইরা যেভাবে সাহায্য করেছে, ওকে অনেকভাবে সহযোগিতা করেছে, যার জন্য আজকে এই জায়গাটায় এসে পৌঁছে ওর মনের স্যাটিসফ্যাকশন যে আমি পাস করেছি, এটাই হচ্ছে সব থেকে বড়। ওর পিছনে 24 ঘন্টাই সময় দিতে ওকে, আমি সব কিছুই করে দিতে হয় ওকে, আমার পড়তে বসানো থেকে বা ইয়ের থেকে। এখন যেমন একটু একটু করতে পারে, স্নান করতে চলে যা, এটা কর ওটা কর, সময় মতো আমি ওকে বেশিরভাগ সময় মাধ্যমিকের আগে সবসময় পড়তে বসাতাম, বেশিরভাগ সময় সুযোগ পেলে বিভিন্ন কাজের মধ্যে ওকে চেষ্টা করতাম। আমি 9 মাস বয়স থেকে জানতে পারি যে ও যখন একটু বসে বসতে পারছে না 9 মাস থেকে, তখন আমি বুঝলাম, ডাক্তার দেখালাম পার্ক স্ট্রিটে অপূর্ব ঘোষের কাছে দেখালাম, তখন উনি বললো স্পেশাল চাইল্ড। 80% হেল্প করেছে স্কুল থেকে, যেভাবে সহযোগিতা করার ওদের ক্ষমতা তা সেরকমই করেছে, প্রত্যেকটা স্যার করেছে। যারা ট্রান্সফার হয়ে গেছে তাদেরকেও আজকে ফোন করে আমি জানালাম যে ওরা ও পাশ করেছে, সবাই ভীষণভাবে খুশি হয়েছে। মেয়ের এই সাফল্যে স্কুল শিক্ষকদের ভূমিকা খুবই উল্লেখযোগ্য বলে জানিয়েছেন বাবা অশোক বসু। শক্তিগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ সরকার সহ অন্যান্য শিক্ষকদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, যেটা না বললেই নয়, আমাদের ও যে স্কুলে পড়ে শক্তিগড় হাই স্কুলে, ওখানকার প্রধান শিক্ষক মহাশয় প্রদীপ সরকার এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা
সর্বতোভাবে ও ওকে সাহায্য করেছে যাতে ও মাধ্যমিকটা পাশ করতে পারে। সেই জন্যেতে আমরা খুব স্কুলের প্রতি কৃতজ্ঞ যে ওনারা এত প্রচেষ্টা করেছেন। বিশেষ করে বলবো প্রধান শিক্ষক মহাশয় তো প্রচুর এর পিছনে পরিশ্রম করেছেন এবং সর্বতোভাবে চেষ্টা করেছেন যাতে ও পাশ করে, এতে ওনাদেরও খুব আনন্দ হয়েছে ও পাশ করেছে বলে। রবীন্দ্রসঙ্গীত সহ অন্যান্য গান খুবই পছন্দের অলঙ্কির, সময় পেলেই মাঝে মধ্যে গেয়ে ওঠে গান। কবিগুরুর আফ্রিকা কবিতাটি ভীষণ পছন্দের। আগামীতে আরো বড় হওয়ার স্বপ্ন, এ বিষয়ে শক্তিগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ সরকার বলেন। শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী, কিন্তু মেয়েটি সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে মানসিক দৃঢ়তার সাথে পড়াশুনো করত এবং পড়াশোনায় ওর খুব মন ছিল, মনোযোগী ছিল। মাস্টারমশাইরা ক্লাস ফাইভ থেকেই ওর প্রতি বিশেষভাবে নজর রাখত এবং মেয়েটা এবছর মাধ্যমিকে 303 পেয়ে পাস করেছে। মেয়েটার মানসিক শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ওর যে প্রবল ইচ্ছা এবং চেষ্টা ওকে সাফল্যের দোরগোড়ায় এনেছে। এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আমি সকলেই ওর পড়াশোনার প্রতি খুব নজর রাখতাম এবং ওর বাড়ির লোকেরা তো বাবা মা তারাও খুব সাহায্য করেছে এবং এটা সাফল্য পেয়েছে, এর জন্য আমরা খুবই আনন্দিত। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।